সিলেটে প্রয়াত মুক্তিযোদ্ধা বাবার কাছ থেকে পৈতৃক সূত্রে পাওয়া জমি দখল করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী আফসানা সালেহ। তিনি এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করে 19 আগস্ট শুক্রবার বাংলাদেশ হাইকমিশনে প্রধানমন্ত্রী বরাবর একটি আবেদন করেছেন। তিনি ও তার ভাই বোন সিলেট শহরের পশ্চিম পাটানটোলা এলাকার সুনামগঞ্জ রোডের পাশে 7.50% জমির উত্তরাধিকারী সূত্রে মালিকানা প্রাপ্ত। আমাদের বাসায় সওজের চিফ ইঞ্জিনিয়ার সাহেব এবং মাননীয় মেয়র সিলেট সিটি কর্পোরেশন যে অকস্মাত একটা মালিকানা দাবি নিয়ে চলে আসলেন, এটার ব্যাপারে আমরা কখনোই অবহিত ছিলাম না যে ওনারা যেটা বলছেন অধিগ্রহণ হয়েছে বা এরকম কিছু। তো আমাদের আসলে জানার সুযোগও নেই, কারণ গত 41 বছর ধরে আমরা ক্রয়সূত্রে এটার মালিক এবং খাজনা দিচ্ছি, সিটি কর্পোরেশনে হোল্ডিং ট্যাক্স দিচ্ছি এবং সিটি কর্পোরেশন আমাদের বহুতল দালান করার অনুমতি দিচ্ছেন। এখানে তো কোনো সন্দেহ করারই অবকাশ নেই যে এটা সরকারি জায়গা হতে পারে বা মানে এরকম কোনো কথা কোনো দিন কেউ বলেনি। আর সেই সূত্রে যে ওনারা কোনো বিজ্ঞপ্তিও যদি প্রকাশ করে থাকেন, পেপারে যদি আমরা দেখে থাকি যে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে, তো আমাদের তো চিন্তিত হবার কিছু নাই। কিন্তু আমাদের তো এরকম কোনো তথ্য নাই আমাদের কাছে যে এটা সরকারি জায়গা। তো আসলে আমাদের কোনোভাবে অবগত না করে, আলোচনার কোনো সুযোগ না দিয়ে যে বিনা নোটিশে হঠাৎ করে চলে আসা বুলডোজার নিয়ে যে আজকে ভেঙে ফেলা হবে বা কালকে সকালেই ভেঙে ফেলা হবে, এটা আসলে শুধু বেআইনি না, এটা আমাদের নাগরিক অধিকার, আমাদের সাংবিধানিক অধিকার এবং মানবাধিকারের পরিপন্থী। কারণ এই খবরটা শোনার পরে আমার অসুস্থ মা শয্যাশায়ী হয়ে পড়েছেন এবং আমরা যারা অপেক্ষাকৃত তরুণ আমরাও কিন্তু মানে এত বেশি শকড যে আমরা কোথায় বলবো, কার কাছে বলবো, কি বলবো, এটা কি ফয়সালা চাইবো, আমাদের মানে খুব কষ্ট হয়েছে। কারণ আমরা প্রবাসী, আমরা দেশেও নেই। তো এর পরিপ্রেক্ষিতে মাননীয় মেয়র বরাবর আমরা সব দলিল দস্তাবেজ কাগজ দিয়ে চিঠি দিয়েছি, অনুলিপি দিয়েছি জেলা প্রশাসক এবং সড়ক ও জনপথের চিফ ইঞ্জিনিয়ার সাহেবকে, পুলিশ সুপারকে। দেওয়ার পরে আমার একদিন যখন সিলেটের সব বিদগ্ধ সমাজ, সব সুধীজন, বীর মুক্তিযোদ্ধারা যখন এই বিষয়টা নিয়ে বিবৃতি দিলেন, কারণ আমার একদিন মাননীয় মেয়র সাহেবের সাথে কথা হলো গভীর রাতে, ওনাকে আমি ফোন করার সুযোগ পেলাম এবং উনি মনোযোগ দিয়ে আমার কথা শুনলেন এবং সব শুনে বললেন যে আমি যাতে আরও কাগজপত্র যা আছে, বুড়ি দলিল বা আমাদের যে অবমুক্তির কাগজ, অধিগ্রহণের পরে অবমুক্তি হয়েছিল 1980 সালে, আমার আব্বু কিনেছে 1981 সালে, তো ওই কাগজগুলো দিন দিয়ে পাঠাই। তো আমি এবং উনি আমাকে আশ্বাস দিয়েছেন যে বেআইনি কিছু হবে না এখানে সব। আমি এটাই বলেছি যে চাচা আপনি বিনা নোটিশ দিয়ে আপনি কিভাবে চলে এলেন, মিনিমাম 3টা নোটিশ তো দিতে হয়। তো আমরা কোনো তো নোটিশ, কোনো লিখিত নোটিশ কিচ্ছু পাইনি। তো উনি বলেছেন যে ঠিক আছে তুমি কাগজ পাঠাও আমি দেখি। কিন্তু ওটা ছিল প্রথম চিঠিটা দিই 31 জুলাই, পরে চিঠিটা দিই 4 আগস্ট। এই দুটো চিঠির কোনো উত্তর না পেয়ে, কোনো আমি ফোন করে এবং কোনোভাবে না পেয়ে তারপরে আমি ভাবলাম যে সবাই শুভানুদ্দায়ীরা বললেন যে আমার কোর্টের স্বর্ণাপন্ন হওয়া উচিত এবং আদালতের স্বর্ণাপন্ন হতে আমি বাধ্য হলাম। কারণ শোনা যাচ্ছিল যে কোনো জায়গায় গিয়ে যে কোনো সময় ভেঙে দিচ্ছেন, তো আমি তো আইনের আশ্রয় নিতে বাধ্য হলাম। এবং আমরা আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল এবং আমরা আশা করব যে মহামান্য হাইকোর্ট যে 3 মাসের জন্য নিষেধাজ্ঞা দিয়েছেন, স্থগিতাদেশ দিয়েছেন, ভাঙা যাবে না এবং আমাদের এখানে ভোগ দখলের সম্পত্তি ভোগ দখলে কোনো ব্যাঘাত করা যাবে না, এটার প্রতি আমরা সব পক্ষই সম্মান প্রদর্শন করবো এবং আইনি পথে যাতে জিনিসটা ইয়ে হয়। আমি আশা করেছিলাম কাগজপত্র পাঠানোর পর এগুলো দেখেই আসলে এটা বাইরে সুরাহ হয়ে যেতে পারতো, কিন্তু যেহেতু বাইরের সুরাহ হয়নি আমরা আদালতের মুখাপেক্ষী হয়েছি। আমরা আশা করবো আদালতের মাধ্যমে যে ফয়সালা আসে আমরা সেটাই মেনে নেব এবং যেহেতু আমাদের সব খাজনার কাগজ, হোল্ডিং ট্যাক্সের কাগজ সব কিছু তৈরি আছে 40 বছরের, আমি মনে করি মাননীয় আদালত সেগুলো দেখেই আমাদের ইনজাংশন দিয়েছেন এবং সেগুলোর কারণেই এটা প্রমাণিত হবে যে আমার বাবা বীর মুক্তিযোদ্ধা এম এস সালাম, যাকে সিলেটের সবাই সর্বজনশ্রদ্ধ, তিনি যে কোনো দিন তার বিরুদ্ধে কেউ কোনো কিছু বলতে পারবে না, মৃত্যুর 22 বছর পরে সবাই এত সম্মান করেন, কারণ উনি কখনো সরকারি জায়গা দখল করে থাকার মানুষ না। এই যে একটা ইমেজের প্রতি যে একটা মানহানি উনি আমাদের করলেন এই কথাটা বলে আমাদের এবং আমাদের মৃত বাবার, এটা আমাদের সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। সম্পদের জন্য তো কষ্ট হবে, এটা আমাদের একমাত্র ঠিকানা, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হয়েছে কেউ যেন ভুল না বোঝে এটা কোনো সরকারি জায়গায় আমরা আছি, আমাদের সব কাগজপত্র আছে, সেজন্যই আমরা আদালতে স্বর্ণাপন্ন হয়েছি এবং আমরা আশা করছি যে আদালত যে সময়সীমা দিয়েছেন এর মধ্যেই এর সুরাহ হয়ে যাবে। এবং যদি এর আগে প্রশাসনিকভাবে এটা সুরাহ হয়ে যায় আমাদের পক্ষেও আর আদালতে মানে এটা চালিয়ে যাওয়ার কোনো দরকার পড়বে না। তো আমি আশা করব প্রশাসন সহ সব মহলের সহযোগিতা আমরা পাবো এবং এখানে ন্যায়টা প্রতিষ্ঠিত হবে, আইনটা প্রতিষ্ঠিত হবে আর সংবিধানে প্রদত্ত যে মৌলিক অধিকার আমাদের, সেটা শুধু আমাদের না, দেশের প্রতিটা মানুষ, কারো মৌলিক অধিকার যেন কেউ মানে ক্ষুণ্ণ করতে না পারে সেজন্য
দেশের সকল সচেতন নাগরিকের কাছে মানে আমাদের আহ্বান, তারা যেন সবসময় ন্যায়ের পাশে থাকেন, ন্যায়ের পাশে দাঁড়াতে পারেন। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা এই এই বিপদে আমাদের পাশে দাঁড়িয়েছেন, ন্যায়ের পাশে দাঁড়িয়েছেন। সবাইকে ধন্যবাদ।